মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মাত্র 1 ঘন্টা দূরে 20 রিঙ্গিত খরচ করে ঘুরে আসতে পারেন পুলাও কেতাম বা কাঁকড়া দ্বীপ থেকে। 40 মিনিট ফেরিতে করে নদীপথ পাড়ি দিয়ে যেতে হবে। ভীষণ সুন্দর একটা জায়গা, ছুটির দিনে ঘুরে আসতে পারেন। আমরা এখন আছি পোর্ট ক্লাংয়ে। এটা হচ্ছে পোর্ট ক্লাং LRT স্টেশন। কেউ যদি কেল সেন্ট্রাল থেকে ট্রেনে করে এখানে আসতে চান তাহলে এখানেই নামবেন। সামনে হাতের বাস সাইডেই কিন্তু ফেরিঘাট। অথবা গ্রাবে যদি আপনারা পুলাও কেতাম লিখে সার্চ দেন তাহলেও পেয়ে যাবেন অ্যাড্রেস, কিংবা টার্মিনাল পেনুমপাং সাউথ পোর্ট লিখে সার্চ দিলেও কিন্তু এর অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন। সেদিন ছিল হলিডে, তাই প্রচুর ভিড় ছিল, আর বেশিরভাগ ছিল চীনারা, কারণ এই দ্বীপটাই হচ্ছে চীনাদের। কেতাম মানে কাঁকড়া, তাই বড় একটা কাঁকড়া রেখেছে এখানে। আমরা প্রথমেই চলে যাই টিকিট কাউন্টারে। আমরা ছিলাম 5 জন, তাই আমাদের নিয়েছে 100 রিঙ্গিত, পার পার্সন 20 রিঙ্গিত করে। আর এই এক টিকিটেই কিন্তু আমরা ওপারে যাব, আবার আসব, আর নতুন করে টিকিট লাগবে না। আমরা গিয়েছিলাম আলিবাবা ক্রুজে করে। টিকিট হাতে নিয়েই আমরা চলে যাই ফেরির দিকে। আমরা বড় ফেরিটাতে যাচ্ছি। নিচে বসার জন্য চেয়ার এসির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যাব সাদে করে। সাদে করে গেলে চারপাশটা দেখা যায়, হিমেল বাতাস পাওয়া যায়, এতে করে ফেরি ভ্রমণের আসল মজাটা পাওয়া যায়। এখানে কিন্তু একটার পর একটা ফেরি যাচ্ছে এবং আসছে। অবশেষে আমাদের ফেরিটাও চলা শুরু করে। আর ছাদে কিন্তু অনেক মানুষ ছিল, এর থেকে দ্বিগুণ মানুষ ছিল নিচে বসা। আমাদের দ্বীপে যেতে প্রায় 40 মিনিট লেগেছিল। মাঝখানে 2 বার ব্রেক দিয়েছিল ফেরিটা ব্যালেন্স করার জন্য, কারণ বেশিরভাগ মানুষ এক সাইডে চলে গেছিল। 40 মিনিট নদীপথ পাড়ি দিবে, সেই ক্ষেত্রে 20 রিঙ্গির টিকিটটা কিন্তু খুব একটা বেশি না, আমার কাছে কমই মনে হয়েছে, কারণ এই 20 রিঙ্গি দিয়ে আপনাকে ওপারে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। আমরা আজকে যেখানে যাচ্ছি এটা মূলত একটা জেলে পাড়া, আর এখানে মাছ ব্যবসায়ীরা থাকে, এটাকে ভাসমান গ্রামও বলা যায়। এর আগে আমি তাইপিং কুয়ালা স্যাপেতাং বোটে করে জেলে পাড়া ঘুরতে গেছিলাম, কিন্তু সেখানকার থেকে এটা অনেক বড় আর অনেক বেশি সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লাগা হচ্ছে এই ফেরিটাতে করে যাওয়া। কুয়ালা স্যাপেতাং এর ব্লগটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর আগেও আমরা 2 বার এসেছিলাম এখানে, কিন্তু দ্বীপে যেতে পারিনি, কারণ আমরা বিকেলের দিকে এসেছিলাম, আর যেতে অনেকটা সময় লাগে। আবার ওপার থেকে এপারে ফিরতে গেলে 4:20 নাকি লাস্ট ফেরিটা এপারে ফিরে। এরপরে যদি আমরা ফিরতে চাই তাহলে নাকি 200 থেকে 300 রিঙ্গি দিয়ে স্পিড বোট ভাড়া করে আমাদেরকে ফিরতে হবে, আর নইলে সেখানে হোটেলে থাকতে হবে, এমনটাই বলেছিল টিকিট কাউন্টারে। আর আজকে আমরা সকাল সকাল এসেই চলে যাচ্ছি আগে দ্বীপে। দুপাশে বন, মাঝখানে নদী দিয়ে ফেরিটা যখন যাচ্ছিল তখন মনে হচ্ছিল আমরা আমাদের দেশের সুন্দরবনের মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও আমি সুন্দরবন কখনোই যাইনি, কিন্তু ভিডিওতে দেখেছিলাম। এখানে কিন্তু বাঘ বা হরিণ অন্যান্য পশু আছে কিনা আমি জানি না, তবে বানর আর বক দেখা যাচ্ছিল। অবশেষে আমরা চলে আসি দ্বীপে। এপাশে আরো বেশি মানুষ, আর এই দ্বীপের পুরো ব্লগটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কার কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই কাঁকড়া দ্বীপে দেখুন কত কাঁকড়া, এই জন্য এটাকে বলা হয় কাঁকড়া দ্বীপ।